8ই ফেব্রুয়ারি ছিল আমাদের নতুন জীবনের শুরু, আমাদের সংগ্রামের শুরু। মওলানা ভাসানী সেই কথাটাই বলেছিলেন আমাদেরকে। আর কি বলেছিলেন? স্বাধীনতার পরে শেখ মুজিব, তুমি সাবধান, ভারত তোমাকে ভাতে দেশের মানুষ অর্ধহারে আছে, যে জীবন যাত্রা করছে সেটা মানবিক নয়। বাংলাদেশে গণতন্ত্র নাই এটা তো আমরা সবাই জানি। বাংলাদেশে যদি গণতন্ত্র থাকতো, সরকারে যদি গণতন্ত্র থাকতো, তাহলে গত পরশু আওয়ামী লীগের কাউন্সিল মিটিং, সেখানে এক ব্যক্তিকে সব দায়িত্ব দেওয়া হতো না, গোপন ব্যালট হতো, তারাই ঠিক করতো কে রাষ্ট্রপতি হবেন। আর তাছাড়া জাতীয় ঐক্যের প্রশ্ন, আজকে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে পয়লা পদক্ষেপই হলো জাতীয় নির্বাচন, সুষ্ঠ জাতীয় নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমাদেরকে অবশ্যই রাস্তায় থাকতে হবে, আমাদের সবাইকে সম্মিলিত আন্দোলন করতে হবে। সে আন্দোলন যে মওলানা ভাসানীর দেখানো পথ, সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। যেই জাতিকে নির্মাণ করেছেন মওলানা ভাসানী তাকে শ্রদ্ধাই করতে হবে, তাকে স্মরণ না করলে আমরা অন্যায় করা হবে, তার প্রতি গুণা করা হবে। সোজা সরল ব্যাপারে বলতে চাই, সরকার যেই কায়দা কানুন করছে নির্বাচনের, খেলাটা তো অলরেডি প্রমাণ হয়ে গেছে। পূর্বতন যিনি সেক্রেটারি ছিলেন, সচিব ছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি, তাকে আওয়ামী লীগের নির্বাচনী প্রদান করেছে। তার মানিটা কি? এইচটি ইমাম যেভাবে ফোন করে বলতো ওই জায়গায় ভোটটা করে দাও, ইনিও সেটাই করবেন। আজকে আমাদেরকে সতর্ক থাকা দরকার। পৃথিবীর কোনো সুবিধা শাসকেই বেশি দিন টিকে নাই। পারভেজ মোশারফ মারা গেছেন, পারভেজ মোশারফ মারা গেছেন খোদার নিয়মে। এইতে আপনার কী হবে আমরা জানি না, তো আমরা চাই যে আপনি বেঁচে থাকেন এবং বিচারের সম্মুখীন হন, এবং আপনার বিচারের সময় আমি বারে বারে বলেছি রাস্তায় আপনার পাশেই থাকবো। আমি আপনার প্রতি কোনো রকম অন্যায় কাজ করতে দেব না। আপনাকে আপনার প্রতি আজকে আপনি যে খালেদা জিয়ার প্রতি অন্যায় করছেন, সেই অন্যায় যেন রিপিট না হয় সেটাই দেখা হবে। আমি আবার পুনরায় রিপিট করছি একই শব্দ, বাংলাদেশের নির্মাতা মওলানা আব্দুল হামিদ খান ভাষা, অন্য কেউ নন, অন্য কেউ নকল, নকল নির্মাতারা, নকল নির্মাতারা দেশে ঢুকে পড়েছেন। সত্য জানাটাই হলো গণতন্ত্রের পয়লা ধাপ, সত্য প্রকাশ, সত্য জানা, সত্যের হবে গণতন্ত্রের প্রথম ধাপ।